প্রার্থীর পছন্দ না হওয়ার অভিযোগ তুলে দলের বিধায়ককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। দিনহাটার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পছন্দ না হওয়ায় উদয়নকুমারকে ঘিরে বিক্ষোভ দেখালো ওয়ার্ডের বাসিন্দারা। আপনারা দেখছেন সেই ছবি যেখানে গোটা রাজ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের পছন্দ না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল কংগ্রেসেরই কর্মী সমর্থকেরা। সেই একই ছবি উঠে এলো দিনহাটার 16 নম্বর ওয়ার্ডে। দিনহাটার 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পছন্দ না হওয়ায় উদয়নকুমারকে ঘিরে বিক্ষোভ দেখালেন। প্রার্থী পছন্দ না হওয়ার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। রবিবার দিনহাটা পুরসভার 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পছন্দ না হওয়ায় উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। উল্লেখ্য, শুক্রবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় 108টি পুরসভায় প্রার্থী তালিকা। আর এই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। আইনজীবী প্রার্থী জাকারিয়া হোসেনকে বদলির দাবি জানান কর্মী সমর্থকেরা সেই ওয়ার্ডে। প্রার্থী না হওয়ার অভিযোগ তুলে এবার দলের বিধায়ক তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে কোচবিহারের দিনহাটা পুরসভার 16 নম্বর ওয়ার্ড থেকে। রবিবার সকালে এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে এবং এদিন উদয়ন গুহ ওই এলাকায় গেলে স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল আপনারা দেখছেন সেই ছবি। রবিবার সকালে এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে এদিন উদয়ন গুহ ওই এলাকায় গেলে স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা ছাড়াও মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা এই দাবিতে সরব হন এবং প্রার্থী বদল না করা হলে তারা কোনোভাবেই মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দেন। প্রয়োজনে তারা নির্দল প্রার্থী দেবেন বলেও উল্লেখ করেন। উদয়ন গুহ তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা পরিষ্কার জানিয়ে দেন প্রার্থী বদল না হলে এলাকা থেকে কাউকে নির্দল প্রার্থী করবেন তারা। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে বলেও মনে করছে রাজনৈতিক মহল। এবং উদয়ন গুহ বিক্রুদ্ধদের বেশ কিছুক্ষণ আশ্বস্ত করার চেষ্টা করেন ঘটনাস্থলে, কিন্তু স্থানীয়রা তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। এই ঘটনার বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এবং সৃষ্টি হয় এলাকায় উত্তেজনাময় পরিবেশের। যদিও এই বিষয়ে নির্বাচিত প্রার্থী জাকারিয়া হোসেন এবং উদয়ন গুহ কিছুই মন্তব্য করতে চাননি, এদিন এই বিক্ষোভকে ঘিরে কার্যত অস্বস্তিতে পড়েন তৃণমূলের জেলা চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ। তবে যা জানা যাচ্ছে যে সেই এলাকার তৃণমূল নেতা শঙ্কর সাহা তাকে সেই ওয়ার্ড থেকে দাঁড় করানোর দাবি জানাচ্ছিলেন সেই ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা, যারা আজ বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
আমরা সমর্থন করবো না, সে পার্টির থেকে যদি উপর থেকে যদি বলে তাও আমরা মানবো না, তাহলে আমরা তার বিপক্ষে আমরা থাকবো, আমরা লোকাল আমরা নির্দল হিসেবে আমরা আপনারা শুনলেন একজন কিন্তু জানালেন যে কিছুতেই কিন্তু তারা মেনে নেবেন না সেই ১৬ নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তাকে, অর্থাৎ জাকারিয়া হোসেনকে, তারা পরিবর্তে অন্য কাউকে চাইছেন। কার্যত গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন পুরসভাতে এই চিত্র দেখা গিয়েছে। কোচবিহারও তার অন্যথা নয়, কোচবিহার আলিপুরদুয়ারেও এই চিত্র যখন দেখা যাচ্ছে, কোচবিহার শহরের কোচবিহারের পুরসভা ক্ষেত্রতে যখন এই চিত্র দেখা যাচ্ছে, তখন দিনহাটার ১৬ নম্বর ওয়ার্ডেও একই চিত্র, এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান উদয়ন গুহ। অনেক বোঝানোর পরেও কিন্তু বিক্ষুব্ধরা বোঝেননি, এবং তারপর কিন্তু তারা সাফ জানান যে যদি আমাদের প্রার্থী বদলের দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিন্তু নির্দল প্রার্থী দাঁড় করাবো। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ। ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নাপাসন্ত তৃণমূল কর্মীর সমর্থকরি, এবং এরপর বিক্ষোভ দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করছেন বর্তমানে তৃণমূল কর্মীর সমর্থকেরা এবং প্রার্থী নাপাসন্ত, তাই বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীর সমর্থকেরা। এবং রবিবার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী পছন্দ না হওয়ায় উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখান ওয়ার্ডের বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল ছড়ায় ওই এলাকায়। শুক্রবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয় ১০৮টি পুরসভার প্রার্থী তালিকা, আর এই প্রার্থী তালিকা প্রকাশ হবার পর থেকে ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছে গোটা রাজ্য জুড়ে। আইনজীবী প্রার্থী জাকারিয়া হোসেনকে বদলের দাবি জানাচ্ছেন এলাকার মানুষ। সমর্থন করবো না, সে পার্টির থেকে যদি উপর থেকে যদি বলে তাও আমরা মানবো না, তাহলে আমরা তার বিপক্ষে আমরা থাকবো, আমরা লোকাল আমরা নির্দল হিসেবে আমরা অন্য হাতে তৃণমূল। আমরা এখানে বাইরের কোনো প্রার্থী চাই না, আমাদের লোকাল প্রার্থী লাগবে। যদি আমার লোকাল প্রার্থী দেয়, সরকার যদি আমাদের লোকাল প্রার্থী দেয় তাহলে আমরা ঠিক আছি, আর যদি না দেয় আমাদেরকে আমরা বিকল্প প্রার্থী ধারণ করব। আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগ্য প্রার্থী অনেক আছে, তার বাইরে অন্য প্রার্থী দিচ্ছে, সেটা কেন হলো বা কি ব্যাপার এর জবাব আমরা চাই। আমাদের লোকাল প্রার্থী লাগবে, লোকাল প্রার্থী লাগবে, আর কি একটা বাইরে আর আমরা চাই না। ঠিক আছে, আমাদের ওয়ার্ডের যে কোনো প্রার্থী হলেই চলবে, যে কোনো লোক হলেই চলবে, না হয় তাহলে আমরা অন্য কিছু ব্যবস্থা নিই। আর এটা না হলে তো জেটুনি মানুষ থাকলে আপনারা দেখছেন যে কার্যত বাইরের ওয়ার্ড অন্য ওয়ার্ড থেকে প্রার্থী আনা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। আমাদের সাথে রয়েছে আমাদের দিনহাটার প্রতিনিধি অমৃতা চন্দ। অমৃতা, যেখানে কোচবিহার শহরে এই ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে সেখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তাকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শিত হলো, কি বলবে? দেখো, আজ সকালে ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনা, ১৬ নম্বর ওয়ার্ডে দিনহাটা শহরের আইনজীবী জাকারিয়া হোসেন তৃণমূল কংগ্রেসের বহু পুরনো কর্মী বা নেতৃত্ব, জেলার নেতৃত্ব কিন্তু তিনি বর্তমানে, তাকে কিন্তু ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরেই কিন্তু আজ সকালে সেই ওয়ার্ড পরিদর্শনে যান বিধায়ক উদয়ন গুহ। উদয়ন গুহকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি রয়েছে যেহেতু জাকারিয়া হোসেন ওই ওয়ার্ডের
ব্যক্তি নন, ওই ওয়ার্ডের ভোটার নন, তাই ওই ওয়ার্ড থেকে দাঁড়াতে হবে কোনো লোকাল নেতৃত্ব বা কর্মী বা ভোটার, যে কোনো লোকাল ভোটার লাগবে বা সেখানকার ভোটার লাগবে, কোনো বাইরের ভোটার চলবে না, তাতে তাদের অসুবিধা আছে। যেমন কোনো কাজের ক্ষেত্রে হয়তো ওয়ার্ডের বাইরে সেই কাউন্সিলরকে ধরতে যেতে হবে, এই নিয়ে কিন্তু তারা একটা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বেশ কিছুক্ষণ আজকের এই বিক্ষোভ চলে। পর্ণা, কি জানালেন এরপর বিধায়ক উদয়ন গুহ? দেখো, উদয়ন গুহ কিন্তু এই মুহূর্তে ষোলো নং ওয়ার্ডের কথা নিয়ে কিছু বিশেষ কিছু মুখ খোলেননি, কিন্তু একটু চুপ করেই ছিলেন আজকে। কারণ তিনিও এই ব্যাপারটাতে অনেকটাই দেখা গেছে যে তাকে বিব্রত বা অস্বস্তিতে পড়ে গেছেন বলেই মনে হচ্ছিল। তবে তিনি আজকে যখন এই একই প্রসঙ্গ সারা জেলা জুড়ে হচ্ছে, জেলাতে কিন্তু তিনি জানিয়েছেন যে ক্ষোভ বিক্ষোভ যা আছে তা কিন্তু 9 তারিখ পর্যন্তই থাকবে, তারপরেই আবার কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং সবাই মিলে প্রচারের কাজে নেমে পড়বেন। যেহেতু দল বড় হয়েছে, দল বড় হওয়ার দরুন একই ওয়ার্ড থেকে 4-5 জন নাম গিয়েছে এবং তারা সকলেই দাঁড়াতে চান, তার জন্য একজনের নাম স্বাভাবিকভাবেই একজনের নাম এলে বাকিরা একটু মনঃক্ষুণ্ণ হয়েছে, এটাই কিন্তু জানিয়েছেন। অমৃতা, আমরা কোচবিহার শহরে দেখেছি 1, 2, 6, 7, 18, 20 বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের, দিনহাটা শহরের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ডে এই ধরনের বিক্ষোভ বিগত শুক্রবার থেকে তুমি দেখলে? দেখো, বিগত শুক্রবার থেকে দিনহাটার কোনো ওয়ার্ডেই কিন্তু বিক্ষোভ হয়নি, যেহেতু সেই দিন সন্ধ্যায় 1 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকার একটু 19-20 হয়েছিল, 4টি ওয়ার্ডে প্রার্থী পরিবর্তন হয়েছিল, সেটা তখনকারই ঘটনা, তারপরে কিন্তু কোথাও বিক্ষোভ হয়নি। আজ সকালে 16 নম্বর ওয়ার্ডে কিন্তু বিক্ষোভ দেখা গেল। ধন্যবাদ অমৃতা। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে দিনহাটায় কিন্তু এর আগে তেমন ভাবে কোনো বিক্ষোভ দেখা যায়নি, যদিও কোচবিহার শহর কিন্তু তার অন্যথা হয়েছে, তবে দিনহাটায় কিন্তু এই ধরনের বিক্ষোভ আজই প্রথম। এবং আজ সকালে উদয়ন গুহ যখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যান, সেখানেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হতে থাকে এবং তাদের বক্তব্য, বিক্ষোভকারীদের বক্তব্য যে যথেষ্ট যোগ্য প্রার্থী রয়েছে সেই ওয়ার্ডেই, অর্থাৎ 16 নম্বর ওয়ার্ডে, তারপরেও কেন বাইরের থেকে প্রার্থী আনা হলো, যেখানে জানা যাচ্ছে যে জাকারিয়া হোসেন আইনজীবী তার বাড়ি দিনহাটার 6 নম্বর ওয়ার্ডে, তিনি দাঁড়িয়েছেন 16 নম্বর ওয়ার্ডে, সেখানে 16 নম্বর ওয়ার্ডে তাদের নিজস্ব যোগ্য নেতা থাকা সত্ত্বেও কেন বাইরের ওয়ার্ড থেকে তাদের ওয়ার্ডে আনা হচ্ছে, এই বিষয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের সাথে তৃণমূল কর্মীর সমর্থকেরাও বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের বক্তব্য অনুযায়ী যে বাইরের ওয়ার্ড থেকে ভোটার এনে বা প্রার্থী এনে এখানে দাঁড় করালে তাদের ওয়ার্ডের যথাযথ পরিষেবা তারা পাবেন না, এমনটাই একটা আশঙ্কা। এবং তার সাথে কিন্তু দেখা যাচ্ছে কর্মী সমর্থকেরা কোনোভাবেই এই প্রার্থী মেনে নেবেন না, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমি এখানে কথা বলছি।